আমি এখন যাচ্ছি কুকড়াহাটি পথে সরষে বাটা ইলিশ সেরকম একটা কিছু আসতে চলেছে কিছু কিছু লোকেদের খুব ফেভারিট জায়গা আমি ইত্তাদুল ভাইয়ের সঙ্গে বেরিয়েছি একটুখানি সামনা সামনি জায়গাগুলো ঘুরে দেখব বলে থরে থরে প্যাক করে ইলিশ বিক্রি হচ্ছে এই মাছের বড়াটা কিন্তু দারুণ আমার এই জীবনে এত দীর্ঘ লঞ্চ যাত্রা আমি করিনি আমরা এখন এসেছি ছোট নদীর পার আসলে এটা হাওয়া উঠেছিল বড় নদী ছোট পার আসলে এ বছরে আমার ইলিশ মাছটা ঠিকঠাক খাওয়া হয়নি তার বিভিন্ন রকম কারণ আছে প্রথম কারণ অবশ্যই অস্বাভাবিক দাম দ্বিতীয় কারণ ঠিকঠাক মাছ না পাওয়া সেই অপূর্ণ স্বাদ পূর্ণ করব বলেই আজকে আমার বেরিয়ে পড়া যে জায়গাটায় আজকে আমি আপনাদের নিয়ে যাব সেটা সকলের খুবই পরিচিত জায়গা তবে যে সময়টায় আমি এখানে এসেছি সে সময় অনেকেই এখানে আসেন না সেই জায়গার রূপ রস গন্ধ ইতিহাস ভূগোল ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি আর ট্যাট চার্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ফিরতে আজকে আমি যাচ্ছি মাছের সন্ধানে মাছ বলতে যেটা পাওয়া যায় আমাদের বাড়ি মানে আমার হাওড়ার বাড়ির কাছাকাছি ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারে যাচ্ছি একটাই কারণ যাতে ইলিশটা ঠিকঠাক পাই তবে শুধুমাত্র ইলিশ খেতে নয় বা মাছ খেতে নয় বা হোটেলে খেতে নয় জায়গাটা একটা এক্সপ্লোর করার ব্যাপারও থাকে সেই সমস্ত কিছু চিন্তাভাবনা নিয়েই কিন্তু আজকে আমার এই যাত্রা আমার হাওড়ার বাড়ি থেকে ডায়মন্ড হারবার যেতে হলে হুগলি সেতু পেরিয়ে বেহালার রাস্তা ধরে যানজটে আবদ্ধ আমতলা থেকে আরও প্রায় ২৫ কিলোমিটার এগিয়ে সরিষা ক্রস করে পৌঁছতে হবে আপনি বাসে করে যেতে চাইলে কলকাতার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারের বাস ছাড়ে তাছাড়া শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের ট্রেনও আছে সূর্য যখন অস্ত যায় তখন নাকি তাকে ডায়মন্ডের মতো লাগে এই জায়গা থেকে সেই জন্য ব্রিটিশরা এই এলাকাটার নামকরণ করেছিল ডায়মন্ড হারবার আসলে এই জায়গাটার আদি নাম হাজিপুর কলকাতা থেকে প্রায় 52 কিলোমিটার দূরে আমি চলে এসেছি হাজিপুর ওরফে ডায়মন্ড হারবারের একদম গঙ্গার ধারে আধুনিক ডায়মন্ড হারবার ইতিহাসের পাতায় হাজিপুর নামেই পরিচিত এই হাজিপুর একসময় ছিল পর্তুগিজদের ঘাঁটি হাজিপুরের ঘাঁটিতে ভাঁটার সময় সকালে বিকেলে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে চোখ ঝলসে যাবার উপক্রম হতো মাছ নদী থেকে মনে হতো যেন পড়ে রয়েছে এক বিশাল আকার হীরকখণ্ড যা দেখে পর্তুগিজ বাণিকরা একে ডায়মন্ড ক্রিক বলতে শুরু করে পরবর্তীকালে হাজিপুরে ঘাঁটি গাড়ে ব্রিটিশরা এই হাজিপুরে বাণিজ্যিক সুবিধার্থে বন্দর গড়ে তোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাশাপাশি সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনটি বিশাল আয়তনের দুর্গকে নিয়ে গড়ে ওঠে ব্রিটিশদের একটা কেল্লা এ কেল্লার নিরাপত্তার দায়িত্বে ছিল একটা কামান আর ছিল মূল্যবান কাঠের তৈরি বিশাল উচ্চতার একটা লাইট হাউস সঙ্গে ছিল একটা ওয়াচ টাওয়ারও তৎকালীন এই কেল্লা চিংড়িখালি ফোর্ট নামেই পরিচিত আমি ডায়মন্ড হারবারের এখন যে জায়গাটায় বসে রয়েছি এইটা হচ্ছে মানে ভাঙা কেল্লার যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষের ওপরেই একটা জায়গা বসে রয়েছি আমার ডান পাশে গঙ্গা বা খাঁড়ি আর এ পাশটা পেছনটা পিকনিক স্পট তবে শীতকালে এখানটা কিন্তু কিছু কিছু লোকেদের খুব ফেভারিট জায়গা দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইঁট চুন সুরকি দিয়ে তৈরি কেল্লার ক্ষয় হতে শুরু করে ক্ষয়িষ্ণু সেই কেল্লাই ডায়মন্ড হারবার অধিবাসীদের মুখে পুরনো কেল্লার তকমা পায় একসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই কেল্লা তবে আজ এই কেল্লার ছিটে ফোঁটাও আর অবশিষ্ট নেই গঙ্গার গ্রাসে সে বিলীন হয়ে গেছে যেটুকু পড়ে রয়েছে তা ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা ইঁটের টুকরো মাত্র
শীতকালে লোকজন ভিড়ে ঠাসা হৈহুল্লোড়ে ভরা যে ডায়মন্ড হারবার পিকনিক স্পট দেখে আপনারা অভ্যস্ত, তার ছিটে ফোঁটাও নেই এখন এখানে। পুরো জায়গাটাই জল কাদায় ভরা, সুতরাং এখানে বেশিক্ষণ না থেকে আমি চললাম একটা টোটো ধরে ছোট নদীর পাড়ে। গাড়িটা পিকনিক স্পটের যে পার্কিং লট আছে সেখানে রেখে আমি ইত্তাদুল ভাইয়ের সঙ্গে বেরিয়েছি একটুখানি সামনাসামনি জায়গাগুলো ঘুরে দেখবো বলে। এখানে সামনে কাছাকাছি জায়গার মধ্যে আপনারা যারা এই ডায়মন্ড হারবার এরিয়া থাকেন তারা অবশ্যই জানেন ছোট নদীর পার্ক। আমি যাব, ইত্তাদুল ভাই আছে সঙ্গে, উনি এই জায়গাগুলো দেখিয়ে আমাকে, আমি নাম নেমে যাব দেবুর দোকান মানে দেবুর হোটেলে দুপুরবেলা খাওয়ার জন্য। টোটো দাঁড় করিয়ে পুজোর জন্য চাঁদার উৎপাত এখানেও বর্তমান। সব জায়গায় যেমন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদার উৎপাত থাকে, ডায়মন্ড হারবারেও কিন্তু একই সিস্টেম বর্তমান, পুজো হচ্ছে এখানে। ডায়মন্ড হারবার গার্লস স্কুলের পাশ দিয়ে এগিয়ে পোস্ট অফিসের পাশেই রয়েছে ছোট নদীর পার। আমাদের ছোট নদী চলে আঁকে মাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি যে নদীর সামনে দাঁড়িয়ে রয়েছি এই নদীটা কিন্তু হাঁটু জল নেই, প্রচুর জল রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা এটা হচ্ছে ছোট নদীর পার। ডায়মন্ড হারবারে যে নদীটা যখনই শুরু হচ্ছে তার আগেই ওইখানেই একটা জায়গায় ডান দিকে স্কুলের একটা গলি রয়েছে, গার্লস স্কুলের, সেই গার্লস স্কুলের গলির ভেতর দিয়ে ঢুকে আসলেই কিন্তু এই ছোট নদীর চর। এখানে আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু বসার জায়গা রয়েছে, আর পুরো জায়গাটা গাছ দিয়ে ঘেরা যেহেতু সেই জন্য এখানে ভিড়টাও বেশি। আমার এই দিকটা রয়েছে কিন্তু আসলে ডায়মন্ড হারবারের যে মেন জায়গা, জেটি ঘাট থেকে শুরু করে মেরিন ড্রাইভের যে রাস্তাটা চলে গেছে এদিকে, আর এদিকে রাস্তাটা আলটিমেটলি রাস্তা নেই, রাস্তা রয়েছে আমার পেছনে। এই পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে উঠে আবার মেন রাস্তায় পড়তে হয়। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ডায়মন্ড হারবার থেকে কোনো ইলিশ মাছ কিনে নিয়ে যাইনি, কারণ মাছগুলো দেখে আমার ঠিক ভালো লাগেনি। ফেরিঘাটের পাশে শুধুমাত্র একটু দাম করে নিলাম পরিস্থিতিটা বুঝবো বলে। কবেকার এগুলো ইলিশগুলো? কবেকার আজকে কার? আজকে কার মানে? এই মাত্র আনলাম, নরম তো। কি নরম, আপনি গায়ে দেখুন ভক্ত। হ্যাঁ, কত করে নিচ্ছ? হাজার টাকা। হাজার টাকা? এখন তো প্রচুর ইলিশ উঠছে, দামটা কম না? দামটা নামছে না তো, কোথায় 700-800 টাকা বিক্রি হচ্ছে কলকাতার বাজারে। সেটা তো 400 মাস না, এটা 1.5 কিলো ওজন। 1.5 কিলো? হ্যাঁ। 1 কিলো সাইজ গুলো কত করে? 1.5 800 টাকা। ডায়মন্ড হারবার জেটি ঘাটের সামনে থরে থরে প্যাক করে ইলিশ বিক্রি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বলছে আজকেরই ধরা, জানি না, বলছে যে 1 কিলো সাইজের দামগুলো হচ্ছে 800 টাকা আর 1.5 কিলো সাইজের কিলো হচ্ছে 1.5 হাজার টাকা করে। ইলিশ কত করে দিদি? কত করে নিচ্ছিস ইলিশ? এটা আছে 1200 টাকা, এটা আছে 1100 টাকা, এটা আছে 1000 টাকা। এগুলো কবে ধরেছিস? এটা কালকে রে। কালকে কখন? রাত্রিবেলা? রাত্রে। এই তো আজকে কালার মাছ আছে, এদিকে আসো। দেখো সবাই বলছে পেট নরম, শক্ত নয়। এটা হচ্ছে ডাক নাম জনি সেন। এগুলো কত করে? 1200 টাকা কিলো। 1200? একদম কাঁচা মাছ আছে, মাছের কালারটা দেখো, মাছের কালার দেখো। এটা ডিম আছে? ডিম হবে, ডিম হবে। আর ডিম ছাড়া? ডিম ছাড়া মাছ আসছে সন্ধ্যেবেলা। মাছ কিনলাম না তো কি হয়েছে, খেতে তো কোনো দোষ নেই। আর ডায়মন্ড হারবারে খাওয়া দাওয়া বলতে দেবুর দোকানে জুড়ি মেলা ভার। ছোট নদীর পার থেকে আমি এখন যাচ্ছি দেবুর হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সারতে। পেটটাও এতক্ষণ বেশ ফাঁকা হয়ে গেছে। আবার নদীর পার ধরে টোটো ছুটলো পিকনিক স্পট ক্রস করে দেবুর দোকানের দিকে, কিন্তু ইলিশ মাছ খেতে গিয়ে সেখানেও জুটল একটা বড় সড় থাপ্পড়। পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে দেবুর হোটেলে, বিখ্যাত দেবুর হোটেলে। অনেক ব্লগ দেখেছেন, আমি মানে এখানে খাবার ব্লগ করতে আসিনি,
খাবার দাবার এখানে এ ক্লাস। এর আগেও আমি টেস্ট করে গেছি, এখানকার খাবার দাবার খেয়ে গেছি, আবার খেতে এসেছি। তা এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডাল ভাত যে সবজি, প্লেন যে ভেজ সবজি, সেটা হচ্ছে 70 টাকা। বর্ষাকালে যেহেতু এসেছি সেজন্য ইলিশ আমি ভাজা। আচ্ছা দাদা, ইলিশের দুটো যে প্লেট রয়েছে 350 আর 430, 350 সাইজটা কি ছোটো বড়োর? ও ছোটো বড়োর ওপর নির্ভর করছে। দু রকম প্রাইস আছে, একটা হচ্ছে 350, একটা হচ্ছে 430। 430-এর সাইজটা বোধ হয় একটু বড়ো আর 350-টা একটু ছোটো। আর পমফ্রেট 250 টাকা সিঙ্গেল পিস, হাফ হয়ে গেলে 125 টাকা, হাফ মধ্যেখান থেকে ভাগ করা। এছাড়া বাঙালির যে কাতলা মাছ প্লেট সেটা হচ্ছে 70 টাকা, খাসির মাংস 240 টাকা, মুরগির মাংস ওই 150 টাকা, এই রকম আছে। তবে আমি আজকে ইলিশ প্লেটই বলেছি। খাবার দাবার অলরেডি আমাকে দিয়ে চলে গেছে। খাবারের মধ্যে কী কী রয়েছে দেখুন, এখানে রয়েছে বেসিক্যালি ভাত রয়েছে, এই বড়াটা কিন্তু এখানে দেয়, এটা ডিমের বড়া কি ভাই, এটা কিসের বড়া? মোড়লা মাছ, ও মাছের বড়া, মাছের বড়া, আলু ভাজা, এটা একটা মানে ভেজ, একটা ভেজিটেবল তরকারি, ডাল, এইটা হচ্ছে আপনার 70 টাকা। এর সঙ্গে ঢুকবে কিন্তু ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা আমার দেখতে ইচ্ছে করছে, 350 টাকা নিচ্ছে। এর আগে পুরুষোত্তমপুর বিচে খাওয়া দাওয়া করেছি, সেখানে ছিল ইলিশ বেগুনের ঝাল। আজকে ইলিশ মাছের পাতুড়ি বলুন বা সর্ষে বাটা ইলিশ, সেরকম একটা কিছু আসতে চলেছে, অলরেডি আসছে ওদিকে। এগুলো কত কত টাকার প্লেট এগুলো এক একটা দাদা? এগুলো 420। কেউ যদি এখানে মাছের স্বাদ আস্বাদন করতে আসে, তাকে কি ল্যাজার ওপরের এই ধরনের পিস দেওয়া যায়, তাও আবার এই দামে? এই মাছের বড়াটা কিন্তু দারুণ, এর আগেও খেয়েছিলাম। এটা বেসিক্যালি সর্ষে ইলিশ, এটা বেসিক্যালি সর্ষে ইলিশ। ইলিশ মাছটা কীরকম খেতে, লঙ্কা দেওয়া রয়েছে। আমি এখন আপনাদের যে পিসটা দেখালাম, এই পিসটার দাম হচ্ছে 420 টাকা। খেতে 420 টাকার মতন কি না সেটা অবশ্যই বলো। ইলিশের সাইজ নো ডাউট বড়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্বাদ প্রথমবার যখন মুখে গেল সেই হিসেবেই বলি, একটা পিসের দাম 420 টাকার মতন অবশ্যই নয়। দেবুর হোটেলে এমনি ভেজিটেবল যে মিল সেটা 70 টাকা, কিংবা রুই মাছের পিস সেটা 70 টাকা পার পিস, কিন্তু ইলিশেরটা
ওভার রেটেড, কিংবা পমফ্রেট সেটাও আমার মনে হয় ওভার রেটেড। যে সাইজের আমি এখানে পমফ্রেটটা দেখলাম তার তুলনায় কিন্তু এইটা অনেক বেশি ওভার রেটেড। মানে এটা 420 টাকাটা আমি মেনে নিতে পারছি না, কারণ সেই স্বাদটা কিন্তু আমি আস্বাদন করতে পারছি না। এই প্রসঙ্গে তাহলে বলে রাখি, যেটা ডায়মন্ড হারবারে ঘুরতে আসলে দেবুর হোটেলে যখন খেতে আসবেন, ভেজ মিল নেবেন, তার সঙ্গে নর্মাল কোনো মাছ নেবেন, তাতে কিন্তু খাওয়াটা তো নো ডাউট ভালো, মাছের পিসগুলোও ভালো, অন্যান্য মাছের পিসগুলো। স্পেশাল কিছু মাছ যেমন ইলিশ মাছ কিংবা পার্শে মাছ বা পমফ্রেট, এগুলো আমার মনে হয় এখানে এসে না নেওয়াটাই ভালো। খাওয়া দাওয়া তো হলো, এবার একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি চলুন। আমি এখন রয়েছি ডায়মন্ড হারবার কুকড়াহাটি, যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে লঞ্চ আসছে যাচ্ছে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট অন্তর লঞ্চ যায় কুকড়াহাটি। এই লঞ্চের জার্নিটা খুব সুন্দর, প্রায় আধ ঘন্টার মতন সময় লাগে এই এপার থেকে ওপারে যেতে, টিকিট হচ্ছে 20 টাকা, আর যাতায়াত মিলে প্রায় সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। ডায়মন্ড হারবারের এখানেই নদী যেহেতু, সাগরে এসে মিশেছে, তাই নদীর এপার থেকে ওপার ভালোভাবে দেখা যায় না। এপারে ডায়মন্ড হারবার আর ওপারে কুকড়াহাটি, আর নদীও এখানে বেশ উত্তাল। এক পেট ভাত খেয়ে লঞ্চের একটা সিট বুক করে নিয়ে বসলেই অনিদ্রার রুগীও আরামসে ঘুমের দেশে চলে যাবে, একথা হলফ করে বলে দেওয়া যায়। আমি কোনো রকমে আপনাদের জন্য দু চোখের পাতা খুলে রাখার চেষ্টা করলাম। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে আমি এখন যাচ্ছি কুকড়াহাটির পথে, মানে জলপথে। তা টিকিট হচ্ছে 20 টাকা, লঞ্চে মোটামুটি 350-400 জন লোকের সংকুলান হয়, আধ ঘন্টা 45 মিনিট অন্তর লঞ্চ ছাড়ে। আর এখানকার গঙ্গাটা, মানে এটা যেহেতু মোহনার ধারের গঙ্গা, তাই আমাদের ওখানে যে গঙ্গা আছে, কলকাতার যে গঙ্গা, তার তুলনায় বেশ খানিকটা উত্তাল। আর এই জার্নিটাও কিন্তু আমার মনে হয় বেশ মনে রাখার মতোই হবে। ভটভটি নৌকায় জেলেদের মাছ ধরা, বিদেশি জাহাজে নোঙর ফেলা, কিংবা দুপুর পেরিয়ে বিকেলের মরা রোদ্দুর নদীতে পড়ে ডায়মন্ডের মতন চিকচিক করে ওঠা, সবকিছুই আগে আস্বাদন করলেও নতুন করে নতুন রূপে ধরা দিতে লাগলো আমার কাছে। আমার মতো আপনারও লাগবে শুধু একটু সময় নিয়ে বেরিয়ে পড়া। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির এই ফেরি সার্ভিস এক কথায় দুর্দান্ত। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটিতে পৌঁছে গেছি প্রায় 50 মিনিট লঞ্চ জার্নি করে। অসাধারণ অভিজ্ঞতা, ডায়মন্ড হারবার আসলে অবশ্যই এই জার্নিটা করবেন, একবার আসবেন এখানে, এসে আবার ব্যাক করবেন ডায়মন্ড হারবার, আমি সেটাই করব। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাবার টিকিট পাওয়া গেলেও ফেরার টিকিট কিন্তু ডায়মন্ড হারবার থেকে পাবেন না, তার জন্য আপনাকে কুকড়াহাটি থেকেই টিকিট কাটতে হবে। আর লঞ্চ কুকড়াহাটিতে থামে মিনিট দশেকের মতন, আমি লঞ্চ থেকে নেমেই দে ছুট কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবারের টিকিট কাটবো বলে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি, আবার কুকড়াহাটি থেকে ফিরে যাচ্ছি ডায়মন্ড হারবার, টিকিট সেই 20 টাকা, এখানে আবার এসে টিকিট কেটে আবার ওখানে গেলাম, এটা একটা বেশ থ্রিলিং ব্যাপার একই লঞ্চে। চলে এসেছি
ডায়মন্ড হারবার ফেরিঘাটে। আমার এই জীবনে এত দীর্ঘ লঞ্চ যাত্রা আমি করিনি, আন্দামানে করেছিলাম, সেটা অন্যরকম যাত্রা ছিল, এইটা অন্যরকম যাত্রা। হাফ বসে, হাফ শুয়ে, হাফ দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। খুব দারুণ লাগলো, এত সুন্দর ঠান্ডা হাওয়া আর দীর্ঘ লঞ্চ যাত্রার এক্সপিরিয়েন্স। আমার মনে হয় ডায়মন্ড হারবার আসলে কিছুটা সময় নিয়ে আসবেন, এই জার্নিটা করবেন, খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঘুরতে ফিরতে। এবার বাড়ি যাবার পালা। অস্তমিত সূর্যের আভায় সত্যিই চিকচিক করে উঠছিল ডায়মন্ড হারবার। মনের কোণে সেই হীরের ছটার ঝলকানিকে সঙ্গী করে ফিরে চললাম। তবে আবার আসার ইচ্ছে রইল। কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের পর্বে একটা সম্পূর্ণ আলাদা জায়গা নিয়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।